হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে সবে বেড়াত স্পেশাল ভিডিও তো আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজ হচ্ছে সবে বেড়াত সবে বেড়াত স্পেশাল বাড়িতে নানান রকমের জিনিস রান্না হচ্ছে এখন চলে এসেছি আমি দিদির বাড়িতে দিদি এখানে হালুয়া বানাচ্ছে সব রকমের হালুয়া বানানো হবে তো খুব ভালো হালুয়া বানাই আমার দিদি তো এখানে বেসনের সুজির হালুয়া প্রায় হয়ে এসছে দেখতে খুব লভনীয় লাগছে এবার খেয়ে দেখবো দেখতে কালার টালার খুব সুন্দর এসছে এবার চলে এলাম আমি বাড়িতে বাড়িতে আম্মু এখানে মাটির চুলায় পোয়া বানাচ্ছে পোয়া ঠেকুয়া পুরি এগুলো এই সমস্ত বানানো হয় তো এখানে এখন আম্মু পোয়া বানাচ্ছে ফুলা ফুলা পোয়া তো খুব ভালো লাগে এই পরবের সময় বাড়িতে নানান রকমের জিনিস বানানো হয় তো খুব আনন্দ আলাদাই আনন্দ খুশি থাকে তো এই হয়ে গেল পোয়া বানানো খুব সুন্দর হয়ে এসছে পোয়াটা এবার এখানে ঠেকুয়া বানানো হবে ঠেকুয়া সুজি আটা চাল চালের আটা সব কিছু দিয়ে এখানে বাদাম নারকল সব কিছু দিয়ে এখানে লাল লাল করে মা এখানে ঠেকুয়াগুলো ভেজে নিচ্ছে এই দেখছেন এইসব এবার স্পেশাল রান্না স্পেশাল হচ্ছে তারপর দুপুর দুপুরবেলার জন্যে এখানে পোলাও হবে লাঞ্চে আর মাংস তো এখানে চালটা ভাজা হচ্ছে মাংস প্রায় হয়ে এসছে মাটন কষা এই হয়ে গেল রেডি লাঞ্চ দুপুরের খুব সুন্দর মাংস পোলাও আমি নিয়ে নিয়েছি এখানে পোয়া হালুয়া রয়েছে রসালো হয়েছে খুব ভালো লাগছে খেতে এবার খাবো দেখতে খুব সুন্দর হয়েছে তো এবার খেয়ে নি আর আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন